नमस्कार। कृषि दफ्तर पश्चिम बंग सरकार आयोजित बांगलार माटी बांगलार कृषि अनुष्ठाने आपनादे स्वागत। धान आमादेर राज्येर प्रधान फसल। धानेर गुणगत मान एवं धानेर उत्पादन बृद्धिर प्रधान एवं प्रयोजनीय जिनिस हलो सार प्रयोग। सठिक समय सठिक मात्राय सठिक सार प्रयोग करा अत्यंत जरूरी। सेई संगे अन्यान्य परिचर्यारो प्रयोजन एवं एई दुटि कारणेई अनेक समय ब्याहत हय उत्पादन खाद्य भंडारे टान पड़े क्षतिर सम्मुखीन हन चाषी बंधुरा। आमादेर आज के विशेषज्ञरा उपस्थित आछेन। आजकेर आमादेर आलोच्य विषय धानेर जमीते चापान सार प्रयोग एवं अन्यान्य परिचर्या। आमी अरूप मान्ना, आमार संगे रयेछेन जुग्म कृषि अधिकर्ता व्यक्ति सार दक्षिण चब्बीश परगनार संजय भौमिक। नमस्कार। नमस्कार, स्वागत आपनाके। आर आछेन जुग्म कृषि अधिकर्ता व्यक्ति तथ्य दक्षिण चब्बीश परगना डॉक्टर गोकुल चंद्र माइती। नमस्कार, स्वागत आपनाके। আর প্রিয় দর্শক বন্ধু, আপনারা তো আছেনই, আপনাদের জন্য দুটো নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া আছে, ওই নম্বরে ফোন করে আপনারা আমাদের আলোচনায় যোগ দেবেন। আপনাদের যা প্রশ্ন থাকবে অবশ্যই করবেন। আমি প্রথমেই চলে আসছি ডক্টর মাইতি আপনার কাছে, যে চাপান সার বলতে কি বোঝায় এবং চাপান সারটা কি? চাপান সার বলতে বোঝায় আমরা বিভিন্ন ফসলে, কিছু কিছু ফসল আছে যেগুলোকে আমরা সরাসরি বীজ হিসেবে রোপণ করি, কিছু কিছু ফসল আছে যেগুলোকে আমরা সাধারণত চারা ভেঙে আমরা মূল জমিতে রোপণ করি। বীজ বোনা এবং চারা তৈরি বা কোনো কোনো ফসলের ক্ষেত্রে চারা রোপণের পর থেকে আমরা বিভিন্ন ধরনের সার ফসলের পুষ্টি বৃদ্ধি এবং উৎপাদন ভালো পাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের সার মাঠে ফসল থাকা অবস্থাতে সেগুলো প্রয়োগ করে থাকি। সেগুলো যেমন সাধারণত নাইট্রোজেন ঘটিত, পটাশ ঘটিত এবং গন্ধক বা সালফার বা বিভিন্ন ধরনের অনুখাদ্য সেগুলো প্রয়োগ করে থাকি, যাতে করে ফসলের আমরা উৎপাদন বৃদ্ধি করতে পারি। সেইগুলোকেই সাধারণত আমরা চাপান সার বলে থাকি। এবং এই চাপান সার আমরা বীজতলাতেও দিতে থাকি, কারণ বীজ বপনের পর যখন চারা বের হয়, সেই চারা বের হওয়ার পর থেকে চারা ভাঙা পর্যন্ত, অর্থাৎ চারা তুলে নিয়ে মূল জমিতে রোপণের আগে পর্যন্ত আমরা বীজতলাতেও চাপান সার প্রয়োগ করে থাকি, যাতে করে আমাদের চারাটা সঠিক সুন্দর সুস্থ সবল চারা হয়, যেগুলোতে গিয়ে মাঠে ওরা ভালো ফলন দিতে পারে। আচ্ছা, বিভিন্ন তো জাত রয়েছে, সব জাতের ক্ষেত্রে কি চাপান সার একই মাত্রায় একইভাবে প্রয়োগ করা? না, সব ফসলের ক্ষেত্রে হয় না। সাধারণত যে কোনো ফসলের আমরা চাপান সারের পরিমাণ নির্ভর করে সেই ফসলটা মেয়াদের উপরে, অর্থাৎ স্বল্প মেয়াদি জাত হলে সেক্ষেত্রে একটু কম হয়, মধ্য মেয়াদি জাত আছে বা দীর্ঘ মেয়াদি জাত আছে তাদের ক্ষেত্রে চাপান সারের পরিমাণ বিভিন্ন হয়। স্বল্প মেয়াদি জাতের ক্ষেত্রে সাধারণত আমরা যে পরিমাণ সার প্রয়োগ করব, নিশ্চয়ই আমরা দীর্ঘ যেগুলো অনেক দিন ধরে যেগুলো মাঠে থাকছে তাদের ক্ষেত্রে সারের পরিমাণটা অবশ্যই বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে, যাতে করে আমরা সেই যে লং ডিউরেশন বলি, অর্থাৎ দীর্ঘদিনের ফসল বলি, সেগুলো যেহেতু বেশি দিন মাঠে থাকছে তাদের খাবার পরিমাণটা যথারীতি বেশি হবে, সেই জন্য তাদের ক্ষেত্রে আমাদের সারের পরিমাণটা আমাদের বাড়াতে হয় তুলনায় যারা কম দিনের ফসল তাদের অপেক্ষাতে। সঞ্জয়বাবু, আপনার কাছে আসবো যে কোন জাতীয় সার চাপান সার হিসেবে প্রয়োগ করা হয়? মূলত যে মানে সার তিন ধরনের হয়, মুখ্য সার, গৌণ সার আর অনুখাদ্য। এবার মুখ্য সারের মধ্যে নাইট্রোজেন, ফসফেট, পটাশ পড়ে। এবার চাপান সার হিসেবে আমরা সবসময়ই নাইট্রোজেন এবং পটাশ সার হিসেবেই দেবো, যেটা মুখ্য সার হিসেবে। আর যদি আমরা গৌণ সারের কথা ভাবি, সেক্ষেত্রে সালফার আছে, সালফার ঘটিত সার বা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম ঘটিত সার, এগুলো আমরা ব্যবহার করব। আর অনুখাদ্য হিসেবে যেটা খুব অল্প পরিমাণে লাগে, মানে আমরা যেমন ভাতের সঙ্গে, ভাত হচ্ছে গিয়ে যদি মূল সার বলে থাকি, তাহলে আমি গৌণ সার বলবো সবজিগুলোকে, সবজি ডাল এগুলো ইত্যাদি আর কি। এর সঙ্গে অনুখাদ্য হচ্ছে গিয়ে নুন, চিনি বা মশলা জাতীয়গুলো অনুখাদ্য, খুব অল্প পরিমাণে এটা ব্যবহার করতে হয়। এবারে অনুখাদ্যর ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে জিঙ্ক বা বোরন বা ওই ম্যাঙ্গানিজ, এগুলো হচ্ছে কি অনুখাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। এবার যেটা বলার সেটা হচ্ছে গিয়ে, কখনোই কিন্তু আমরা চাপান সার হিসেবে, মুখ্য সার হিসেবে কখনোই আমরা ফসফেট সার ব্যবহার করব না। আচ্ছা, কেন? ফসফেট সবসময় আমরা ব্যবহার করব মূল সার হিসেবে, কেননা ফসফেট পরবর্তীকালে গাছ নিতে পারে না, যার ফলে ধরুন ফসফেট হিসেবে আমরা যেটা বাজারে পাই সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট বা SSP বা ট্রিপল সুপার ফসফেট বা TSP অথবা DAP বা ইত্যাদি সারের মধ্যেও, বা 10-26-26 ইত্যাদি বিভিন্ন রকম সার আছে যার মধ্যে ফসফেটটা রয়েছে, সেই সারগুলোকে আমরা কখনোই কিন্তু চাপান সার হিসেবে ব্যবহার করব না। চাপান হিসেবে আমরা ডাইরেক্ট মানে নাইট্রোজেন ঘটিত সার যেমন ইউরিয়া বা পটাশ ঘটিত সার যেমন মিউরেটা পটাশ, এই ধরনের সারই ব্যবহার করব। আচ্ছা ডক্টর মাহিতি, আপনার কাছে আসবো। এক বন্ধু আছেন টেলিফোনে, একটু দেখে নিই।
হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো বলুন। খুব অস্পষ্ট বোঝা যাচ্ছে না, লাইনটা সংযোগ ঠিক মতো হয়নি। ঠিক আছে ডক্টর মাইতি, আপনার কাছে আসি যে এখন তো আমন ধানের চাষ এই মুহূর্তে চলছে, এখানে কি চাপান সার প্রয়োগ করবেন এবং কিভাবে? এখানে আমাদের পূর্ববর্তী বক্তা বললেন যে সাধারণত আমাদের ক্ষেত্রেই প্রধানত যেগুলো ব্যবহার করা হয় নাইট্রোজেন গঠিত সার, ইউরিয়া এবং পটাশ গঠিত সার, যেটা বললাম ইউরিয়া পটাশ, এই দুটো মুখ্য সার, সেগুলো সাধারণত আমরা চাপান হিসেবে ব্যবহার করি। এবং এই দুটো সার প্রয়োগ করার সাথে সাথে, এবং এগুলো পরিমাণটা আমি আগেই বলেছিলাম যে এদের পরিমাণটা নির্ভর করে যে কতদিনের ফসল, তো সাধারণত প্রাথমিক অবস্থাতে অর্থাৎ প্রথম চাপান হিসাবে আমরা সাধারণত ইউরিয়া সার প্রয়োগ করে থাকি, এবং দ্বিতীয় চাপান হিসাবে সাধারণত আমরা ইউরিয়ার সঙ্গে অল্প পটাশ প্রয়োগ করে থাকি, যাতে করে আমাদের ফসলের পুষ্টিটা ভালো হয় অর্থাৎ দানা পুষ্টি ভালো হয়। ধানের ক্ষেত্রে আমরা অনেকের ক্ষেত্রে ভুল করে থাকি যে সাধারণত আমরা ইউরিয়া দুবারই চাপান দিয়ে থাকি, এবং পটাশ বা ফসফেট সারটা তো বলেই দিলেন আমার পূর্ববক্তা যে পটাশ সারটাকে আমরা ফসফেট জাতীয় সারটাকে সাধারণত মূল সার হিসেবে ব্যবহার করে থাকি, কিন্তু পটাশ সার যে পরিমাণ লাগে ফসলের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের যেহেতু আজকে ধানের আলোচনা, ধানের যে পরিমাণ পটাশ গঠিত সার লাগে সেগুলো সাধারণত আমরা বলি যে যেগুলো আমাদের অল্প দিনের ফসল, যেটা মোটামুটি আমরা একটা চাপানেই শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা দুয়ের তিন অংশ পটাশ গঠিত সারটাকে আমরা মূল সার হিসেবে দিতে পারি, এবং একের তিন অংশ পটাশ সারকে আমরা সাধারণত ইউরিয়ার সঙ্গে চাপান হিসেবে দিতে পারি। কারণ এক্ষেত্রে হয় কি, কারণ ইউরিয়া জাতীয় সারের মূল কাজ হচ্ছে ফসলের দানা তৈরি করা, কিন্তু সেই দানা পুষ্টি অর্থাৎ খাবারটা তৈরি হলো, সেই খাবারটাকে পাতা থেকে ধানের শীষে বয়ে নেওয়ার জন্য দরকার কিন্তু পটাশিয়ামের, অর্থাৎ এইখানে পটাশ হচ্ছে একজন অনুঘটক বা কেরিয়ার বা বাহকের কাজ করে। আমাদের পাতায় অনেক খাবার তৈরি হয়েছে, কিন্তু ধানের দেখা যায় যে ধানের দানাতে কিন্তু অপুষ্টিতে ভর্তি হয়ে যায়, কারণ সেখানে পটাশের অভাবের জন্য সেই খাবারটা কিন্তু বয়ে নিয়ে যেতে পারে না। সেক্ষেত্রে আমরা যদি দ্বিতীয় চাপান যখন আমরা প্রয়োগ করব, সেক্ষেত্রে ইউরিয়ার সঙ্গে যদি আমরা তিন ভাগের এক ভাগ পটাশ জাতীয় সার প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু শীষে দানার পরিমাণ এবং দানা পুষ্টি অনুগত করছে। এক বন্ধু আছে টেলিফোনে, বুঝিনি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, অডিও একদম অপরিষ্কার বোঝা যাচ্ছে না, কোনো একটা গন্ডগোল হচ্ছে সংযোগে। যাই ঠিক আছে, আমি হ্যাঁ যেটা বলছিলেন আমি, হ্যাঁ তো এক্ষেত্রে আমরা ওইগুলোই করব। সাধারণত আমরা যেগুলো স্বল্পমেয়াদী ফসল বা অর্থাৎ স্বল্পমেয়াদী জাত, সেগুলোর ক্ষেত্রে চাপানো সারগুলোকে আমরা সাধারণত 15 এবং 30 দিনের মাথাতে প্রয়োগ করব। যেগুলো মধ্যমেয়াদী জাতের ধান সেগুলোর ক্ষেত্রে সাধারণত 21 এবং 42 দিন অর্থাৎ 3 সপ্তাহ এবং 6 সপ্তাহের মাথাতে ধান রোপণের পরে আমরা চাপানো হিসেবে প্রয়োগ করব। এবং যেগুলো দীর্ঘমেয়াদী ধান, মানে যেগুলো আমরা বলি লং ডিউরেশন, বা যেগুলো বিশেষ করে গ্রামে গঞ্জে দেখুন বেশি জলে যে সময় ধানগুলো লাগানো হয়, সেগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা চাপানো সারকে দুবার দেবো, একটা হচ্ছে 25 দিনের মাথাতে, একটা 55 দিনের মাথাতে, করলে যেটা হবে তাহলে কিন্তু আমার দানা পুষ্টি ভালো হবে। আর এক্ষেত্রে একটা জিনিস শুধু বলা যে যেক্ষেত্রে আমাদের প্রাকৃতিক দুর্যোগের জন্য হয়তো আমরা দুটো চাপান দিতে পারি না, বা ধানটা লাগাতে গিয়ে আমাদের সময় বেশি চলে যায়, দেরি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা একটাই চাপান প্রয়োগ করব, সেটাই 40 থেকে 45 দিনের মাথাতে আমরা ইউরিয়া এবং পটাশ জাতীয় সার চাপান হিসেবে প্রয়োগ করলে সেখানে আমাদের ভালো ফলন পেতে পারবো। সঞ্জয়বাবু, যেটা আচ্ছা ফোনে একজন এসে গেছে, আমি দেখে নিই কেমন, অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন। হ্যাঁ বলুন। দ্বিতীয় চাপানে ফসফেট সার দেওয়া যাবে কি যাবে না, আমরা প্রথমেই বলেছি যে চাপানে কখনোই ফসফেট সার দেবেন না,
অনেক সময় কৃষক ভাইরা ভুল করে মানে ডিএপি সার সারটা দিয়ে দেন, ডিএপির মধ্যে নাইট্রোজেন এবং ফসফেট দুটোই আছে, সেক্ষেত্রে কিন্তু ফসফেটটা নষ্ট হয়, শুধু নাইট্রোজেনটা কাজে লাগে। সেই জন্য আমাদের আপনাদের কাছে অনুরোধ যে কখনোই ফসফেট ঘটিত যে কোনো সারই মূল সার হিসেবে দেবেন, কখনোই চাপান হিসেবে দেবেন না, সেটা কোনো ফসলেই নয় আর কি। একটাই যেটা ব্যাপার সেটা হচ্ছে ডিএপি সারে আমরা যেটা জানি যে আমরা যেহেতু কৃষি স্নাতক তো ডিএপিতে 46% ফসফেট ফসফেট আর সেখানে 18% মতো নাইট্রোজেন। এবার যদি আমরা নাইট্রোজেন উৎস হিসেবে প্রয়োগ করে থাকি তাহলে হিউজ পরিমাণে আমরা সারটাকে অপচয় করছি, যে আমরা ওটাকে নাইট্রোজেন সোর্স হিসেবে লাগাতে গিয়ে ফসফেটটাকে আমরা নষ্ট করে ফেলছি। এটা অনেকে ভুলে যান বা কেউ হয়তো দেখালো প্রথম মূল সার হিসেবে আসে, অনেকে এটা ভুল থাকে যে আমরা জমি তৈরির সময় যে সারটা প্রয়োগ করি সেটা হচ্ছে মূল সার, প্রথম যে চাপান হয় সেটাকে সবাই বলে দ্বিতীয় চাপান বলে থাকেন আবার তৃতীয় চাপান বলেন, এটা নয়। যেটা জমি তৈরির সময় যে সারটা প্রয়োগ করি এটাকে সাধারণত প্রাথমিক সার বা মূল সার বলা হয়। যত ফসফেট ঘটিত সার সবসময় ওই সময় দিতে হবে, কারণ অনেকেই দেখে যে প্রথমে প্রাথমিক অবস্থা আমি সার দিতে পারিনি তাহলে আমি 7-10 দিনের মাথাতে আমি ডিএপি চাপান দিয়ে দেবো, এটা কিন্তু আমরা অনেকটাই ভুল করে থাকি। এবং কারণ যে পরিমাণে আমরা এখন সারের যে দাম আমরা ওখানে ডিএপিটা প্রয়োগ করি কিন্তু অনেক পরিমাণে আমরা আচ্ছা ক্ষতির সম্মুখীন হব। ঠিক আছে, আরেক বন্ধু এসে গেছেন টেলিফোনে একবার দেখে নিয়ে। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠানে আপনাকে স্বাগত। হ্যাঁ না আজকে খুব সার্ভেয়ার এখন গন্ডগোল আছে যার জন্য। আচ্ছা, যেটা সঞ্জয়বাবুর কাছে একটু জানবো যে আমাদের একটা বংশ পরম্পরায় চাষের ক্ষেত্রে ওইরকম দিচ্ছিলাম, আমিও দিচ্ছি, পরিমাণগত ব্যাপারটা ঠিক মতো না হওয়ার কারণে অনেক সময় ক্ষতি হয়। একদম, বিশেষ করে এটা জানা দরকার যে এখন তো একটা বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী মেপে আমরা সব কাজটা করে থাকি, তো এই চাপান সারের ক্ষেত্রে পরিমাপটা যদি একটু। হ্যাঁ, চাপান মানে অ্যাকচুয়ালি যেটা ব্যাপার সেটা হচ্ছে কি, কখনোই আমরা সবসময় আমরা এটা চাষ করার সময় ধান চাষের বা যে কোনো চাষের সময় আমরা মাটি পরীক্ষার উপর গুরুত্ব দিই সবসময়। মাটি পরীক্ষা করে ওখানে দেখা যাবে যে নাইট্রোজেন ফসফেট পটাশ বা অন্যান্য অনুখাদ্য বা গৌণ খাদ্য কতটা আছে, তার উপর ভিত্তি করেই কিন্তু চাপান বা মূল সার দেওয়া উচিত। তো সেক্ষেত্রে যেটা আমরা ধরে নিই যে মধ্যমানের যে জমিটা আছে সেক্ষেত্রে প্রথম আমরা দুবার চাপান দেব, একবার প্রথম চাপান একবার দ্বিতীয় চাপান। প্রথম চাপানের ক্ষেত্রে আমরা ইউরিয়া দেব 8-9 কেজি, যেটা হচ্ছে গিয়ে আপনার স্বল্প মেয়াদি যে যাত্রা আছে, আর দীর্ঘমেয়াদি যে যাত্রা আছে সেক্ষেত্রে আমরা 10-12 কেজি ইউরিয়া প্রথম চাপানে আমরা দিয়ে দেবো। আমরা কিন্তু প্রথম চাপানে অন্য কোনো সার আর দিচ্ছি না। পরবর্তীকালে দ্বিতীয় চাপান যেটা আমরা যেটা স্বল্পমেয়াদি যে যাত সেক্ষেত্রে আমরা সে দ্বিতীয় চাপান দেবো হচ্ছে 30 দিনের মাথায়, অর্থাৎ 4 সপ্তাহ মাথায়, এবং দীর্ঘমেয়াদি যে যাত সেক্ষেত্রে আমরা মোটামুটি 6-7 সপ্তাহের মাথায় আমরা দ্বিতীয় চাপান দেব। এবার এই দ্বিতীয় চাপানে কিন্তু আমরা ইউরিয়া এবং পটাশ দুটো সারই একসঙ্গে দেবো আর কি। এবার সেটা কি না, টোটাল যে সারটা আছে ইউরিয়ার ক্ষেত্রে সেটা আমরা প্রথমে হচ্ছে কি 1/4 ভাগ, মধ্যমেয়াদি যখন প্রথম চাপান দিই মূল সার হিসাবে 1/4 ভাগ, আর যখন প্রথম চাপান দিচ্ছি তাতে অর্ধেক, এবং দ্বিতীয় চাপানের সময় 1/4 ভাগ। সেক্ষেত্রে যেটা স্বল্পমেয়াদি হচ্ছে তাতে 4-5 কেজি ইউরিয়া এবং তার সঙ্গে 1/3 ভাগ যে পটাশটা রয়েছে সেটা হচ্ছে 2-2.5 কেজি স্বল্পমেয়াদি যে যাত্রা আছে এটা আমরা দিয়ে দেবো একসঙ্গে মিশিয়ে। অর্থাৎ ইউরিয়া হচ্ছে গিয়ে 4-6 কেজি এবং পটাশ হচ্ছে গিয়ে 2-2.5 কেজি, এটা স্বল্পমেয়াদি যাতে। আচ্ছা, এটা তো আপনি সমস্তটাই রাসায়নিকের বললেন, জৈবর প্রয়োগ করা যাবে কিনা বলেনি, মানে এটা এটা বলে আমি বলছি এবারে দীর্ঘমেয়াদি, কারণ তাহলে গুলিয়ে ফেলবেন কৃষক ভাইরা। দীর্ঘমেয়াদি যাত যেটা আছে সেক্ষেত্রে আমরা প্রথমে যে মানে দ্বিতীয় যে চাপানটা প্রথম যে চাপানটা দেবো সেখানে 6-7 কেজি মতো ইউরিয়া দেবো এবং তার সঙ্গে 2-3 কেজি পটাশ দেবো, এটা হচ্ছে দীর্ঘমেয়াদি আছে দীর্ঘমেয়াদি হয়ে গেল। এবার আমরা কখনোই জৈব সার, জৈব সার একটা ব্যাপার হচ্ছে কি, জৈব সার আমরা যখন দিই ওটা মাটির মধ্যে পচে আবার গাছের গ্রহণীয় হতে কিন্তু একটা সময় লাগে। সেই জন্য সবসময় আমরা বলবো যে মূল সার হিসেবে জৈব সার দেওয়া অথবা মূল চাষেরও 1 মাস আগে বা 15 দিন আগে যদি দেওয়া যায় তাহলে ব্যাপারটা পুরো ডিকম্পোজড হয়ে যায় এবং জমি তৈরির সময় একদম দিতে হবে, মানে মূল সার হিসাবেও নয়, জমি তৈরির সময় আমরা প্রথম যখন আমরা বীজতলা তৈরি করি তখন মূল জমিতে একবার চাল দিয়ে দিই এবং তখনই কিন্তু আমরা জৈব সার প্রয়োগ করাটাই মানে বাঞ্ছনীয় আমরা বলি আর কি। সেক্ষেত্রে আরেকটা একটু বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে গিয়ে আমরা ওই ওখানে আমরা যদি ধনচে চাষ করতে পারি,
আমরা যখন এই মূল জমিটা মানে বীজতলা তৈরি করছি তখন যদি মূল জমিতে ধনচা চাষ করে দিই তাহলে কিন্তু ওইটাকেই জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবো, পরবর্তীকালে রাসায়নিক সারের ব্যবহারও কিন্তু অনেক কমে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডক্টর মাহিদি আপনার কাছে আসবো যে আমাদের এই যে ধান জমিতে একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে আগাছা, সেটাই ধান চাষের ক্ষেত্রে ভীষণভাবে অন্তরায় হয়ে দাঁড়ায়, একে কিভাবে দমন করতে পারবেন? এখানে মানে যেহেতু আমাদের আমন ধানটা প্রধানত সন্ত বৃষ্টি নির্ভর, সেক্ষেত্রে হয় কি না এখানে বিভিন্ন ধরনের আগাছা সন্তোষের যে কোনো ফসলের ক্ষেত্রে সন্ত আমরা আগাছাগুলোকে তিন ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে সন্ত ঘাস জাতীয় আগাছা, যেগুলো আমাদের এখানে আমরা এখানে একটু দেখাতে পারি, সেটা হচ্ছে যে শ্যামলা জাতীয় ঘাস বা দূর্বা ঘাস, একটু বা কিছুক্ষণ ধরে দেখলে সুবিধা হবে, সেটা হচ্ছে এই যে সামা ঘাস, যেগুলো ছোট অবস্থায় একদম ধানের মতো দেখতে লাগে, এখন হয়তো আমাদের ফুল এবং শীষ এসে গেছিলো আমরা সহজে চিনতে পারবো, কিন্তু ছোট অবস্থায় যখন থাকে তখন একদম ধানের মতো দেখতে লাগে, কিন্তু শুধু একটু যারা খুব আমাদের মানে প্রাক্তন চাষি বা যারা এগুলো খুব ভালো চিনতে পারেন, সেটা হচ্ছে ধান বীজের সঙ্গে একটা প্রধান পার্থক্য হচ্ছে চারা অবস্থাতে, সেটা হচ্ছে এখানে একটা লিগুল অরিকুল অর্থাৎ পাতার নিচে দুটো সুরের মতো থাকে, ধানের চারাতে এটা থাকবে সুর দুটো থাকবে, কিন্তু এই যে আমাদের শ্যামা ঘাস এটা কিন্তু এই জিনিসটা থাকবে না। তো এইটা দেখে প্রাথমিক অবস্থায় চেনা উচিত, বীজ লাগানোর সময় এটা যদি আমরা দেখে নিতে পারি, তো এই ঘাস জাতীয় আগাছা শ্যামা ঘাস এবং কিছু কিছু জমিতে আমরা সাধারণত দূর্বা ঘাস দেখতে পাই, আর যেটা হচ্ছে সাধারণত মুথা জাতীয় যেটা সবচেয়ে আমাদের ধান জমিতে খুবই ক্ষতিকারক, সেটা হচ্ছে মুথা জাতীয় আগাছা, যেটা হচ্ছে আমাদের বিন্দি মুথা বা জলমুথা অনেকেই বাড়ির দিকে গ্রামের দিকে বলে থাকেন, সেটা হচ্ছে আমাদের অনেক সময় চাটাই ফাটাই বুনতে লাগে, সেটা হচ্ছে আমরা ফিম্বি স্টাইলিস বলি, যেটা হচ্ছে আমাদের পাতি ঘাস, পাতি ঘাস, আর যেটা থাকে চড়া পাতা কিছু আগাছা যেগুলো হচ্ছে শুষ্নি, তারপর হচ্ছে আমাদের দুধমারি, তারপর হচ্ছে আমাদের যেগুলো থাকে সেগুলো হচ্ছে কেশুত, তারপর হচ্ছে বনকলমি, কিছু বিভিন্ন জায়গাতে কচুরিপানা বন্ধ থাকে, কচুরিপানা প্রচুর পরিমাণে জমির ক্ষতি করে, তো এই ফসলগুলো হচ্ছে ধানের জমিতে ভীষণ পরিমাণে ক্ষতি করে। তো এইগুলো প্রাথমিক অবস্থায় যদি রক্ষা করতে হয় সাধারণত জমিতে প্রথম 25-30 দিন ধান লাগানোর পরে এটাই হচ্ছে আগাছা যদি নিয়ন্ত্রণ করতে পারি, পরের দিকে আর কোনো সমস্যা না, তখন ধান গাছ অনেক শক্তপোক্ত হয়ে যায়, পাশ কাটিপাটি বেরিয়ে যায়, তখন আমাদের আগাছা দমনে সমস্যা হয় না, কিন্তু প্রাথমিক অবস্থায় প্রথম 25-30 দিন কিন্তু আমাদের আগাছাগুলোকে নিয়ন্ত্রণ করতেই হয়। আচ্ছা, সেক্ষেত্রে শান্ত আমাদের ধান রোপণের 3-4 দিনের মাথাতে কয়েকটি ওষুধ কৃষক ভাইদের আগাছানাশক হিসেবে প্রয়োগ করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, তার আগে যদি আমাদের এখন বর্তমানে হাত নিড়ানি বা এখন আমাদের নেল উইডার, প্যাডি উইডার বিভিন্ন ধরনের উইডার বেরিয়ে গেছে, সেগুলো আমরা যদি দিয়ে আমরা আগাছাটা নিড়াতে পারি, যদি এটা একটু সময় সাপেক্ষ এবং একটু লেবার ব্যয় সংকুল, কিন্তু এখান থেকে কিন্তু নিখুঁতভাবে আমরা কিন্তু আগাছাটা নিয়ন্ত্রণ করতে পারবো। তো এছাড়াও আমরা এখন বর্তমানে বিভিন্ন ধরনের রাসায়নিক আগাছানাশক বাজারে বেরিয়ে গেছে, সেগুলো প্রয়োগ করেও আমরা আগাছা দমন করতে পারি, তাদের মধ্যে যেমন আছে আমাদের পেন্ডিমিথালিন আছে, তো সেগুলো সাধারণত আমরা 700-800 মিলিলিটার প্রতি বিঘা জমির জন্য, বা আমাদের বুটাক্লোর সেটা প্রায় 300-350 এমএল, বা পেটিলাক্লোর আছে যেগুলো প্রায় 150-200 এমএল, বা আমাদের আরও যে সমস্ত ওষুধগুলো অনেক বাজারে এখন ওষুধ বেরিয়ে গেছে, এগুলো প্রয়োগ সাধারণত 60-80 লিটার, কোনো কোনো সময় 100 লিটার জলে আমরা মিশে যদি প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আগাছা দমন করতে পারবো। এক্ষেত্রে একটাই শুধু বলে দেওয়া যে আগাছা দমন করার সময় যদি আমরা স্প্রে করার সুযোগ সুবিধে না থাকে তাহলে কিন্তু আমরা এটা খুব সহজ পদ্ধতিতে আমরা জমিতে প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে কিছু পরিমাণ শুকনো মাটি বা 5-10 কেজি শুকনো মাটি বা বালির সঙ্গে কিন্তু এই আগাছানাশকগুলো মিশে কিন্তু আমরা জমিতে প্রয়োগ করতে পারি। আচ্ছা, বর্তমানে কিছু নতুন নতুন গ্রুপের আগাছানাশক বেরিয়ে গেছে, যেমন পাইরোজো সালফান ইথাইন, এগুলো মাত্র 20-25 গ্রাম লাগে, সেটাও 80-100 লিটার জলে মিশিয়ে আমরা প্রয়োগ করতে পারি, অথবা যেগুলো এখন বর্তমানে আরও একটা ওষুধ আছে যেমন 20 পাইরোভ্যাক্স সোডিয়া, সেটা মাত্র খুব অল্প পরিমাণ লাগে, 1-2 লিটার জলে গুলে ধান রোপণের 25-30 দিন পরে আমরা প্রয়োগ করে কিন্তু আগাছাগুলো দমন করতে পারবো। আচ্ছা সঞ্জয়বাবু, সময় ক্রমশ সংক্ষেপ হয়ে আসছে, সেখানে জিজ্ঞেস করবো যে আর একটা জিনিস দেখা যায় ঝাঁঝি এবং শ্যাওলা, সেগুলো কীভাবে দমন করবেন চাষি বন্ধুরা? ঝাঁঝি আর যে শ্যাওলা জাতীয় এটা কিন্তু মানে সাধারণত দেখা যায় যেখানে নিচু জমিতে যে ধানগুলো হয়, এই আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ ধানই প্রায় নিচু জমিতেই হয় আর কি, সেখানে এই এই মানে এই যে আগাছাটা এটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করে, এবং এটা হয়ে গেলে কী হয় সবচেয়ে বড় কথা পাশকাঠিগুলো বেশি ছাড়তে পারে না, আর পাশকাঠি না ছাড়লে যত পাশ কম ছাড়বে তত ফলন কমে যাবে যেটা হয় আর কি, এবং এটা ক্ষেত্রে চাষিরা খুবই মানে ইয়ে হয়ে যায় যে অন্য কোনো রাসায়নিক দিয়ে চট করে একে কিন্তু মারা যায় না। আচ্ছা,
যেটা করার করতে হবে সেটা হচ্ছে গিয়ে যখন গ্রীষ্মকালীন চাষ একটা অবশ্যই দিতে হবে, যেটা হচ্ছে প্রথম কালী বৈশাখী ঝড়ের সময় যখন জমিতে একটা জো চলে আসে তখন যদি আমরা ট্রাক্টর দিয়ে একবার একটা মানে বড় পাওয়ার ট্রাক্টর দিয়ে যদি আমরা চাষ দিয়ে দিতে পারি তাহলে অনেকটাই কিন্তু এই আগাছা বীজগুলো নষ্ট হয়ে যায়। আগাছা শুধু আগাছা নয়, অনেক পোকামাকড়ের বিষে কিন্তু পোকামাকড়ের পুতলি পুতলি এগুলো থাকে, পিউমা যেগুলো থাকে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এটা প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে গিয়ে আমরা যেটা বলছিলাম জৈব সারের কথা আপনি বলছিলেন, এই জৈব সার কিন্তু এই সময় ব্যবহার করা যেতে পারে, সেটা হচ্ছে নিমখোল। এই সময় ব্যবহার করলে মোটামুটি বিঘা প্রতি 15-20 কেজি নিমখোল যদি ব্যবহার করা যায় তাহলে পরে কিন্তু এই আগাছা, এই ঝাঁঝি জাতীয় আগাছা অনেকটাই কমে যাবে। আচ্ছা, আর এটাও যদি না করি, কিন্তু গাছ আমি চাষ করছি হঠাৎ করে আগাছা চলে এলো, এই সবুজ শ্যাওলা চলে এলো, তখন আমরা যেটা করবো তখন আমরা এটা রাসায়নিকে যাবো, সেক্ষেত্রে আমরা তুতে ব্যবহার করতে পারি। এবং কিন্তু এই তুতে কিন্তু স্প্রে করা যাবে না ওই সময়, যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে খুবই মানে সাধারণভাবে করা যায়, মানে আমরা মশারি জাতীয় বা পাতলা ছুতির কাপড়ের মধ্যে ওই বিঘা প্রতি 2 কেজি টোটাল লাগবে আর কি, পুটলি করে নিলাম, নিয়ে একটা লাঠির ডগায় আমরা ন্যাকটা দিয়ে বেঁধে রাখলাম, বেঁধে এবার 2 সারি পরপর আমরা ওটাকে টেনে টেনে নিয়ে যাবো, মাঠে জমিতে জল আছে, আমন ধান জল আছে, 2 সারি পরপর যদি টেনে টেনে নিয়ে যাই, নিয়ে একবার হাত নিড়ান দিয়ে দিই, তাহলে পরে কিন্তু ঝাড়িটা নষ্ট হয়ে যাবে। এইভাবে আমরা ঝাঁঝিরহাট থেকে মোটামুটি গাছকে। এক বন্ধু আছেন টেলিফোনে, দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। আবার যোগাযোগ কেটে গেছে। আচ্ছা ডক্টর মাইতির কাছে আমি আসবো সময় সংক্ষেপ। আমন ধানে যে জল এক বৃষ্টি তো আয় বৃষ্টি চেপে ধান দেবো মেপে, তো সেখানে জলসেচ কিভাবে দিতে হবে? এখানে শুধু একটুখানি বলে রাখা যে আমন সাধারণত, আমন ধানে আমি বলার সময় আগেই বলেছিলাম যে আমন ধান সাধারণত বৃষ্টি নির্ভর হয়ে থাকে এবং এখানে আমাদের সাধারণত সেচের প্রয়োজন হয় না। মাটি এখনকার পুরোনো দিনের ধ্যান ধারণা বাদ দিয়ে বর্তমানে যেটা হয়ে গেছে, এখন আধুনিক পদ্ধতি যে সময় চাষাবাদ হচ্ছে, মাটি জাস্ট ভেজা ভেজে থাকলে বা খুব স্বল্প পরিমাণে যদি জল জমে থাকে, ছিটে ফোঁটা জল যেটা বলা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের যথেষ্ট ধান চাষের জন্য। এবং এক্ষেত্রে যদি মানুষকে শুধু একটাই শুধু সতর্ক হতে হবে, বিশেষ করে যখন আমরা চাপান সার প্রয়োগ করবো বা আগাছা নাশক প্রয়োগ করবো, সেক্ষেত্রে কিন্তু জমিতে অল্প 1.5 থেকে 2 ইঞ্চি আমাদের জল অবশ্যই থাকতে হবে, কারণ যদি শুকনো জমিতে আমি আগাছা নাশক প্রয়োগ করি সেখানে কিন্তু আমাদের ধানের উপর একটা প্রভাব পড়বে, যেটা পরবর্তীকালে ফলনের ক্ষেত্রে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে আর শুধুমাত্র যদি উঁচু যেগুলো একটু জমিতে বা উঁচু মাঝারি জমিতে যেখানে ফুল আসা বা থোড়া আসার সময় যখন যদি জমে সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের একটা হালকা সেচ দিতে হয় যাতে করে আমরা উৎপাদনটা নিশ্চিন্ত হতে পারবো। এবং দেখি এক বন্ধু চেষ্টা করছে অবশ্যই থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাকে। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বীরভূম থেকে বলুন। হ্যাঁ আপনি সঙ্গে থাকুন, আপনার উত্তর পেয়ে যাবেন। এটা তো জৈব সার কখনোই চাপান হিসেবে ব্যবহার করবেন না এবং মূল সার হিসেবেও নয়। যখন আপনি জমি তৈরি করছেন তখনই জৈব সার ব্যবহার করবেন, তার পরবর্তীকালে জৈব সার ব্যবহার করলে কিন্তু খুব একটা লাভজনক হয় না এবং সেটা আপনার পরবর্তী ফসলে হয়তো লাগতে পারে। ওই সময় যে ধানটা করছেন সেই ধানের কিন্তু খুব একটা কাজে লাগে। সময় একদম সংক্ষেপ, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ ছোট করে একটু যদি বলে দেন যে কী কী রোগপোকার আক্রমণ দেখা দিতে পারে, কীভাবে দমন করবেন? মানে অ্যাকচুয়ালি রোগপোকার আক্রমণের চেয়ে আমি যেটা বলবো কৃষক ভাইকে, যদি সময় শেষ, সেটা হচ্ছে গিয়ে সবসময় রোয়া করার পরে অনেকেই ভাবেন যে ব্যাস হয়ে গেল, তা নয়। প্রতি সপ্তাহে 2 দিন করে অবশ্যই মাঠে যাবেন, মানে কৃষকের পায়েই সপ্তাহই রয়েছে, আপনি জমিতে পা দেবেন তাতেই বুঝতে পারবেন জমিতে রোগ এসছে না পোকা এসছে। সাধারণত প্রথম প্রাথমিকভাবে পামড়ি পোকা বা আসে বা মাজরা পোকা আসে, পরবর্তীকালে বাদামি শোষক পোকা, শ্যামা পোকা বা গন্ধি পোকা আসে। আর রোগের ক্ষেত্রে ঝলসা রোগটা খুবই দেখা যায়, বাদামি চিটে রোগ দেখা যায়। যদি এগুলো দেখেন প্রাথমিকভাবে আপনারা চেষ্টা করবেন যে জমিটা সবসময় যখন রোয়া করবেন 7-8 সারি পরপর উত্তর দক্ষিণে 1 সারি করে ফাঁক রাখবেন, তাতে পরে কী হবে উত্তর দক্ষিণে হাওয়া এবং রোদটা ভালো খেললে অনেক রোগ পোকা কিন্তু কমে যাবে। তারপরেও যদি রোগ পোকা আসে তখন আপনাদের রাসায়নিক বা ওই জৈব কীটনাশকের ব্যবহার করতে হবে। প্রাথমিকভাবে আমরা বলবো
যে নিম জাতীয় কীটনাশক ব্যবহার করুন এবং জীবাণু জাতীয় যে ওষুধ রয়েছে সেই ওষুধ ব্যবহার করবেন। পরবর্তীকালে যদি তাতেও কাজ না হয় তখন আপনারা রাসায়নিকের দিকে যাবেন। আজকে আর সময় হচ্ছে না, আমরা সময়ের সঙ্গে বাধা। তো যাই হোক, আজকে এত বিরাট একটা প্রশ্ন রয়েই গেল, আমাদের অনেক কিছু অসম্পূর্ণ রয়ে গেল। আশা করব আগামী দিনে সেগুলো আমরা নিশ্চয়ই আলোচনা করব, আমাদের তো অনুষ্ঠান চলতে থাকবে। আজকে স্টুডিওতে আসার জন্য, সুপরামর্শ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, নমস্কার। আর দর্শক বন্ধু, আপনাদের জানাই যে যে পরামর্শগুলো বিশেষজ্ঞরা দিলেন অবশ্যই সেগুলো পালন করবেন। আর আশা করব যে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখবেন প্রতি বৃহস্পতিবার বিকেল 5:30 কলকাতা টিভিতে, কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠানে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।